বলিউড নায়কদের মধ্যে কয়েকজনের পারিশ্রমিক আকাশ ছোঁয়া, অনেকেই পান 57.5 কোটি টাকা। এমনকি তারা সিনেমার আয় থেকেও লভ্যাংশ পান বলে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়। সে তুলনায় অনেকটা পিছিয়ে আছেন বলিউড নায়িকা, এখনও 20 কোটি টাকার কোটায় পৌঁছাতে পারেননি কেউ। তারপরেও আগের চেয়ে অনেকটা বেড়েছে নায়িকাদের পারিশ্রমিক, বিশেষ করে দীপিকা পাড়ুকোন, আনুষ্কা শর্মা থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াত, প্রিয়াঙ্কা চোপড়ার পারিশ্রমিক অন্যদের চেয়ে একটু বেশি। সোনাক্ষী সিনহা ক্যারিয়ারে সালমান খানের নায়িকা হয়েও কাজ করেছে, তবু এখনও নিজের রেটটা বাড়াতে পারেননি তিনি। তার ক্যারিয়ার কিন্তু অল্প দিনের নয়, তবু তিনি সমসাময়িকদের তুলনায় অনেকটা পিছিয়ে আছেন। পরপর কয়েকটি ফ্লপ ছবি রয়েছে তার ঝুলিতে। বর্তমানে সিনেমা প্রতি এই নায়িকা নেন মাত্র 5.5 কোটি টাকা। অভিনেত্রী বিদ্যা বালানের রেটটা সোনাক্ষীর চেয়ে অনেকটা ভালো। মাঝে খারাপ সময় পার করলেও প্রশংসিত এই অভিনেত্রীর পারিশ্রমিক 11.5 কোটি টাকা, যা সোনাক্ষীর প্রায় দ্বিগুণ। অনুষ্কা শর্মাকে সর্বশেষ দেখা গেছে বলিউড কিং খান শাহরুখ খানের 0 সিনেমায়। এরপর অনেকটা সময় কেটে গেলেও আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে। বর্তমানে তার ছবির প্রতি পারিশ্রমিক 7 থেকে 12 কোটি টাকা, যার কাছ থেকে যত পান ততই নেন নায়িকা। এদিকে এর মধ্যে নিজের প্রযোজনায় 3টি ছবির নায়িকাও হয়েছেন অনুষ্কা। সালমান খানের ভারত সিনেমা দিয়ে ফর্মে ফিরলেও এর আগের কয়েকটি ছবিতে ব্যর্থতার স্বাদ নেন ক্যাটরিনা কাইফ, তবে পারিশ্রমিক তিনি ঠিকই ধরে রেখেছেন। তার বর্তমান পারিশ্রমিক 14 কোটি টাকা। অনেকদিন সিনেমা থেকে দূরে ছিলেন কারিনা কাপুর। মাতৃত্ব বিরতি, এরপর তৈমুর আলী খানের লালন পালন সব মিলিয়ে দীর্ঘ বিরতিতে ছিলেন কারিনা। বর্তমানে কারিনার পারিশ্রমিক 14.5 কোটি টাকা। প্রিয়াঙ্কা চোপড়াও অনেকদিন বলিউডে, প্রায় বছর তিনেক হলো বিরতিতে তিনি। বর্তমানে হলিউডে বেশ ভালো সময় কাটছে নায়িকা, তবে বলিউডে তার পারিশ্রমিক সর্বশেষ ছিল 11 কোটি টাকার মতো। বলিউডে দীপিকা পাড়ুকোনের রেট সবচেয়ে বেশি। পদ্মাবত ছবির পর দীর্ঘ বিরতিতে থেকে তিনি শেষ করেছেন ছাপাক অতিরাশি, যেখানে দীপিকা রেট নিয়েছেন ছবি প্রতি 17 কোটি টাকা। কঙ্গনা রানাওয়াতের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জাজমেন্টাল হ্যাকিয়া, ছবিটি তেমন একটা ভালো সাড়া ফেলতে পারে, এমনকি খুব একটা দর্শকও দেখেনি। তারপরেও এই নায়িকার পারিশ্রমিক 15 কোটির ঘর, তবে অনেক সংবাদ মাধ্যম বলছে তার পারিশ্রমিক 18 কোটি। সেই হিসেবে দীপিকার চেয়ে বেশি পান কঙ্গনা। সাদা কালো নিউজ।